রাজ্যে প্রাক ভোটের জোর প্রচার প্রস্তুতি। আসন্ন পুর ভোট এবং এডিসি নির্বাচনের আগে শাসক দল বিজেপি, বিরোধী সিপিআইএম এবং কংগ্রেস যে যার মতো করে ময়দানে অবতীর্ণ। এরই নিরিখে উত্তরপ্রদেশের হাথরাসে দলিত কন্যা গণধর্ষিতা ও তার মৃত্যুর ঘটনাকে ইস্যু করে বাগমায় বিক্ষোভ কর্মসূচি পালন করল ত্রিপুরা তপশিলী সমন্বয় সমিতির বাগমা অঞ্চল কমিটি। ভোট বড়বালায়, তা অবশ্য অন্যান্য একাংশ সাধারণের কাছে, তবে তার রাজনীতিবিদদের কাছে অধিক তাৎপর্যপূর্ণ। রাজ্যে এডিসি এবং পুরভোট আসন্ন, তাতেই বর্তমানে রাজ্যে প্রাক ভোটের জোর প্রচার প্রস্তুতি। আসন্ন পুরভোট এবং এডিসি নির্বাচনের আগে শাসক দল বিজেপি এবং বিরোধী সিপিআইএম ও কংগ্রেস যে যার মতো করে ময়দানে অবতীর্ণ। এটি নিরিখে উত্তরপ্রদেশের হাথরাসে দলিত কন্যা গণধর্ষিতা, পরে তার মৃত্যু এবং এক্ষেত্রে সর্বোপরি পুলিশের ভূমিকাকে ইস্যু করে মঙ্গলবার বাগমায় বিক্ষোভ কর্মসূচি পালন করল ত্রিপুরা তপশিলী সমন্বয় সমিতির বাগমা অঞ্চল কমিটি। গলে প্ল্যাকার্ড ঝুলিয়ে সংশ্লিষ্ট সিপিআইএম তথা তপশিলী সমন্বয় সমিতির বাগমা অঞ্চল কমিটির নেতা কর্মীর সমর্থকরা এদিন হাথরাসের গণধর্ষিতা ও নিহত দলিত কন্যার পরিবারের সুষ্ঠু বিচার প্রাপ্তির দাবিতে স্লোগানে বিরুদ্ধাচরণে সরব ছিলেন। কতিপয় উচ্চ বর্ণের দুর্বৃত্ত ওই দলিত তরুণীকে গণধর্ষণ করেছে এবং এক্ষেত্রে পুলিশের ভূমিকার সমালোচনা করলেন সিপিআইএম উদয়পুর বিভাগীয় সম্পাদক নিতাই বিশ্বাস। ১৪ সেপ্টেম্বর উত্তরপ্রদেশের হাথরসে একটা দলিত মহিলা যুবতী মনীষা বাল্মীকি, তার ১৯ বছর বয়স, তাকে তার পাঁচজন দুর্বৃত্ত উত্তরবঙ্গের দুর্বৃত্ত তারা গণধর্ষণ সংগঠিত করে এবং ১৪ তারিখের এই ঘটনার পরে আমরা লক্ষ্য করেছি তার পরিবারের লোকজন তাকে নিয়ে স্থানীয় যে আমাদের থানা সেখানে নিয়ে যায়। সেখানে প্রথম অবস্থায় পুলিশ এফআইআর নিতে চায়নি, পরে বাধ্য হয়ে এফআইআর নিলেও এই মহিলা ধর্ষিতা মহিলা তাকে হাসপাতালে ভর্তি করতেও পুলিশ আধিকারিকরা অনীহা প্রকাশ করে। পরবর্তী সময়ে ওখানকার একটা সাধারণ হাসপাতাল আলিগড়ে তাকে ভর্তি করানো হয়। এই বিক্ষোভ কর্মসূচি পালনকে ঘিরে সংশ্লিষ্ট ত্রিপুরা তপশিলী সমন্বয় সমিতির বাগমা অঞ্চল কমিটির নেতা কর্মী সমর্থকরা প্রতিবাদী স্লোগান ভাষণে ছিলেন উদ্দীপ্ত। তবে পুরো বিক্ষোভ আন্দোলন কর্মসূচির নেপথ্যে আসন্ন এডিসি এবং পুর ভোটের আগাম প্রচারের প্রতিধ্বনি প্রতিফলিত হয়েছে বলে রাজনৈতিক সংবেদনশীল সাধারণের অভিমত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।